শিলিগুড়ি পৌর নিগমের নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা না হলেও ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলি নির্বাচনে লড়তে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। কোনো দলই এখনো নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ না করলেও প্রায় সব দলই নিজেদের প্রার্থী তালিকা এক প্রকার তৈরি করে রেখেছে। ইতিমধ্যেই এদিন সকালে পৌর নিগমের 40 নং ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ অধিকারীকে পুনরায় তৃণমূলের টিকিটে দাঁড় করানোর দাবি জানিয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব ও তৃণমূলের জেলা সভাপতি রঞ্জন সরকারের বাড়ির সামনে গিয়ে জমায়েত হন এলাকাবাসীরা। তারা মন্ত্রী ও জেলা সভাপতির কাছে দাবি জানিয়েছেন, পৌর নির্বাচনে পুনরায় যাতে তৃণমূলের তরফে সত্যজিৎ অধিকারীকে নির্বাচনের টিকিট দেওয়া হয়। না না, এইগুলো নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি, আমরা অন্য ব্যাপারে এসেছি। জেলা সভাপতির কাছে আমরা অন্য ব্যাপারে কথা বলতে এসেছি। আমাদের আমাদের ওটা দলগত ব্যাপার আছে, ব্যক্তিগত ব্যাপার আছে, আমরা পেয়েছি, এটাই আমরা বলেছি। তখনকে আমরা কোনো কিছু বলতে অন্যদিকে বিষয়টি নিয়ে জেলা সভাপতি রঞ্জন সরকার সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চাননি। তিনি বলেন, এলাকাবাসীরা বেশ কিছু সমস্যা নিয়ে এসেছিলেন। এছাড়াও তিনি আরও বলেন, প্রার্থী ঠিক করা নিয়ে দল যা করবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। বাড়িতে গিয়েছিলেন পরে আপনার কাছে, মূলত মানে যেটুকু জানা যাচ্ছে যে এরা চাইছেন যে ওই এলাকার থেকে সত্যজিৎ অধিকারীকে কাউন্সিলর করা হোক। দেখুন, আমাকে এই ধরনের কোনো কথা বলেননি, আপনারা কোথা থেকে শুনছেন আমি জানি না। আমি সভাপতি হিসাবে, আমার কাছে প্রতিদিন অনেক মানুষ, আমাদের কর্মীরা, আমাদের সাধারণ মানুষ, প্রচুর মানুষ আমার কাছে আসেন। সুতরাং আমার কাছে আসা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। আর আমার ওয়ার্ড থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে লোক আসছে, এরকম বিষয় নয়। দল যা সিদ্ধান্ত নেবে, দলের সমস্ত কর্মী বন্ধুরা সবাই তার সঙ্গেই থাকবেন, এবং সমস্ত কর্মী বন্ধুদের সবার কাছে, গৌতম দেবের কাছে যাওয়ার যেমন অধিকার আছে, আমার কাছে আসার অধিকার আছে, যে কোনো নেতৃত্বের কাছে তারা যেতে পারেন।